জেএম ক্রিয়েশনে সবাইকে স্বাগতম। আসছে আগামী 6 মার্চ রবিবার সকাল 8 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি স্থিত সরাটিকর মোকাম প্রাঙ্গণে সৈয়দ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মহফিল বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানকার সৈয়দ শাহনুরিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসারও বার্ষিক জলসা। উক্ত জলসায় সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন মোকাম কমিটির সাধারণ সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে তিনি এই তত্ত্বটি জানান। অতি সংক্ষিপ্ত আকারে ঐতিহ্যবাহী সরাটিগর মোকামের যৎসামান্য ঐতিহ্য তিনি তুলে ধরেছেন বিস্তারিত ভিডিওতে। ধন্যবাদ। এতে প্রধান মেহমান হিসাবে আসছেন সুদূর কলকাতা থেকে আবু আবদুল্লাহ আইনুল হুদা সাহেব এবং বরাক উপত্যকার আহলে সুন্নত ওয়াল জামাতের বিশিষ্ট আলিমে দিন উপস্থিত থাকিয়া নসিহত পেশ করবেন। তাই সকলের সক্রিয় অংশগ্রহণ এবং সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন মোকাম কমিটির সম্পাদক আলহাজ কমরুল ইসলাম চৌধুরী। আজকের সাংবাদিক সম্মেলন করার আপনার উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ ইকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা। সর্বপ্রথম আমি আজকের আমাদের এই সভার পক্ষ থেকে সাংবাদিকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে মোকাম দরদি জনসাধারণের প্রতি একটি মেসেজ প্রেরণ করতে যাচ্ছি যে আমাদের এই ঐতিহ্যবাহী ছড়াটিকর মোকামে আগামী 6 মার্চ রোজ রবিবার সকাল 10 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত এই মোকামের ইসালে এই সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব ও সৈয়দ শাহনুরী আফতাবিয়া জামিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। উক্ত জলসায় সকল ধরনের সহযোগিতা মোকাম দরদি জনসাধারণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং সকল মোকাম দরদি জনসাধারণ এই জলসায় উপস্থিত হইয়া এই মহফিলকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি কমিটির পক্ষ থেকে কামনা জানাচ্ছি। আমাদের এই মহফিলে বরাক উপত্যকার আহলে সুন্নত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম সহ সুদূর আমেরিকা থেকে আগত হযরতুল আল্লামা আবু আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন এবং আমাদের অত্র এলাকার ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন। তাই আমি আপনাদের নিকট উপস্থিতি কামনা করছি। সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবে? আমাদের পারমিশন সাধারণত সকাল 10টা থেকে 8টা পর্যন্ত, তবে আমরা মোটামুটি প্রোগ্রাম লাউডস্পিকার বন্ধ করেই আমরা 10টা পর্যন্ত করার মনস্থ করেছি। আচ্ছা আচ্ছা, 300 সাউট আর 300 সাউট আউলিয়ার লগর আউলিয়া যে আমরা এন সামান্য ঐতিহ্য যদি তুলে ধরতাম। দেখুন, এই মোকামের ঐতিহ্য আমার মতো একজন ক্ষুদ্র জ্ঞানী ব্যক্তি কখনো বলা সম্ভব নয়। তবুও এই মোকাম থেকে, এই অলির মাজার থেকে কোনো মানুষ থার যে উদ্দেশ্য নিয়ে আসে, কেউ এই জায়গার থেকে খালি হাতে ফিরে যায় না। অনেক এইরকম নজির প্রমাণ আমার কাছে আছে যে বহুত রোগী এইরকম 4-5 জনে ধরিয়া উফরে উঠাইছে, কথা বলার মতো এর কোনো শক্তি নাই, হাঁটার মতো শক্তি নাই, হুঁশ নাই অবস্থায় নিয়া ওখানে শুয়াইয়া রাখছই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, হয়তো খেয়ারও সকাল থেকে বিকাল পর্যন্ত হয়েছে।
কিন্তু আল্লাহর বন্দা আঠি আঠি লামিয়া গেছে নিল আমার কাছে আছে। আরও হাজারো হাজারো এই জায়গার ঐতিহ্য, এই মুকামে অলির কেরামতি আছে। এখন আপনাদের সামনে আমার অত কিছু বলার সময়ও নাই আর আপনাদেরও সময় নাই, তাই আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওই আমার